প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে অংশ নিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্যে মেট্রো রেল ব্যবহারকারীদের জন্য বিভিন্ন পরামর্শ দেন তিনি। প্রত্যেকটা কাজে একটা বাধা দেওয়া, এটা হলো কিছু মানুষের চরিত্র। মেট্রো রেলের কথাটা এই জন্য বললাম যে পদ্মা সেতু করতে যেয়ে শুধু চ্যালেঞ্জে পড়িনি, এখানেও চ্যালেঞ্জে পড়েছিলাম। মেট্রো রেলের যারা চলছে তারা যেন মেট্রো রেলের নিয়মকানুনগুলো একটু মেনে চলে, পরিষ্কার পরিচ্ছন্নতা যেন থাকে, এখানে সেখানে হাবিজাবি কোথাও যেন ছুঁড়ে না ফেলে, ময়লা ফেলার জায়গায় যেন ময়লা ফেলে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবং সেই সাথে সাথে মানে আমি মনে করি যে এটাকে সকলেরই মানে ব্যবহার করা, যেহেতু এটা খুব আধুনিক প্রযুক্তি সম্পন্ন, ব্যবহার করার ক্ষেত্রেও সবাইকে একটু সতর্ক হতে হবে। বাংলাদেশ ব্যাংক নয়, মেট্রো রেল যাবে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত এবং বিমানবন্দর রেল স্টেশন থেকে বিমানবন্দরের সাথে সংযোগ স্থাপনের জন্য আন্ডারপাস করে দেওয়ার কথা জানান সরকার প্রধান। আর মেট্রো রেল আরেকটা কাজ করে দিয়েছে, সেটা হলো এটা বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যাওয়ার কথা ছিল, এটাকে আমি টেনে নিয়ে কমলাপুর স্টেশনের সঙ্গে সংযুক্ত করে দিয়েছি। আর এখানে আমাদের এয়ারপোর্টের পাশে যে রেল স্টেশনটা, সেই রেল স্টেশন থেকে এয়ারপোর্টে যাওয়ার জন্য এটার একটা আন্ডারপাস তৈরি করে দিচ্ছি। ওখান থেকে যে হাজিরা আসে হজ ক্যাম্প থেকে, তারপরে ওখানকার প্যাসেঞ্জাররা ট্রেনে যখন নামবে তার জন্য ওখান থেকে সোজা চলে আসতে পারে এয়ারপোর্টে। তো আসা যাওয়ার সুবিধার জন্য যা যা করণীয় সেগুলিও করা হবে। যোগাযোগের সুবিধার্থে সকল পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। তারা একটু নিয়ম কানুন মেনে সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।